যদি আপনারা ববিদাকে সাপোর্ট করেন, ববি হাকিমকে ভালোবাসেন, তাহলে ববি হাকিমের যে ইচ্ছাটা যে আমরা করোনাটা বাংলায় এরকম ভাবে হতে দেব না, সেটাকে সাপোর্ট করুন। তাই জন্য আমি রিকোয়েস্ট করছি, প্লিজ শান্ত থাকুন, সেফ থাকুন, আর যা লিখবা সোশ্যাল মিডিয়াতে লিখুন, কিন্তু কালকে কেউ হাইকোর্টের সামনে আসবেন না, কোনো বিশৃঙ্খলতা করবেন না। নমস্কার, আমি প্রিয়দর্শিনী হাকিম, মিস্টার ফিরহাদ হাকিমের বড় মেয়ে। আমি আজকে এই ভিডিওটা যে বানাচ্ছি তার একটাই রিজন, যে কালকে যখন আমার বাবা অ্যারেস্ট হয়, আমার বাবা এই জিনিসটা বলতে চেয়েছিল সবাইকে, এটা বলে দিতে যে আমার বাবা বাংলাটাকে খুব ভালোবাসে। বোম্বে দিল্লির যে অবস্থা হয়েছে, পুরো দেশের যে অবস্থা হয়েছে, দেশটা শ্মশান হয়ে যাচ্ছে, যাতে আমাদের বাংলাটা তাই না হয়। তাই জন্যে যখন ইলেকশনটা শেষ হয়, ইলেকশন কমিশন থেকে ওনার যে যে মানে রেস্ট্রিকশনসগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়, উনি সঙ্গে সঙ্গেই নেবে পড়ে করোনাটার মোকাবিলা করতে। এই 10-12 দিন যে ছিল ইলেকশন শেষ হওয়া থেকে অ্যারেস্ট হওয়া পর্যন্ত, তার মধ্যে উনি অনেকগুলো অক্সিজেন পার্লার খুলেছেন, প্রচুর ভ্যাকসিনেশন ড্রাইভস করেছেন, হোয়াটসঅ্যাপ দিয়ে যাতে সেকেন্ড ডোজটা রেজিস্টার করা হয় সেটার একটা ফেসিলিটি করেছেন, প্রচুর কমপ্লেক্সেসে গিয়ে আর প্রচুর বাড়িতে যেখানে যাতে গিয়ে টেস্টিংটা হয়, প্রচণ্ড টেস্টিংটা বাড়ানোর চেষ্টা করেছেন। যারা মারা যাচ্ছেন করোনায়, আর যেহেতু সেখানে প্রপারলি সৎকার করা যায় না, সেটার একটা ব্যবস্থা করেছেন, নিমতলায় দুটো চুলনি করে, বাগমারিতে ব্যবস্থা করে, যাতে যে মারা যাচ্ছে তার যেন লাস্ট রাইটসটা ভালোভাবে হয়। আমার সবার কাছ থেকে একটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই শান্ত থাকুন। যদি আপনারা ববিদাকে সাপোর্ট করেন, ববি হাকিমকে ভালোবাসেন, তাহলে ববি হাকিমের যে ইচ্ছাটা যে আমরা করোনাটা বাংলায় এরকমভাবে হতে দেব না, সেটাকে সাপোর্ট করুন। কালকে আমার বাবা একটা সময় ভেঙে পড়েছিল, যখন উনি বুঝতে পারলেন যে উনি আর করোনাটার মোকাবিলা করতে পারবেন না, কারণ কেন্দ্রীয় সরকার না নিজে দেশটাকে বাঁচালো, দেশটাকে শ্মশান বানিয়ে দিল, আর বাংলাটায় যে মানুষটা কাজ করছিল সেই মানুষটাকেও একটা ভুলভাবে অ্যারেস্ট করিয়ে নিল। আর এখন ওরা চাইবে যে বাংলাটা জ্বলুক, মানুষ নেবে পড়ুক, নেবে পড়ে রাস্তায় অশৃঙ্খলতা করুন, যাতে ওরা প্রেসিডেন্সিয়াল রুল করে পুরো বাংলাটা, আমাদের বাংলাটাকে শেষ করে দেবে। আপনারা সবাই প্লিজ শান্ত থাকুন, সেফ থাকুন, আর যা লিখবা সোশ্যাল মিডিয়াতে লিখুন, কিন্তু কালকে কেউ হাইকোর্টের সামনে আসবেন না, কোনো বিশৃঙ্খলতা করবেন না। সবাই আমরা একসাথে করোনাটাকে জয় করি, চলুন। থ্যাংক ইউ সো মাচ।